রেডি, 3, 2, 1। আমি কি করবো, বাইকটা নিয়ে বর্ডার ক্রস করে চলে যাবো নাকি? সো কি বাইক নিয়ে আসছি দেখছেন, এটা হচ্ছে টিভিএস অ্যাপাচি RTR 310। এটার স্পোর্টস বাইকটা হচ্ছে RR 310। অ্যান্ড এই বাইকটার আজকে আমি একটা ফার্স্ট ইমপ্রেশন রাইড রিভিউ করবো। অ্যান্ড এই বাইকটার আউটলুক, প্রথমে আপনি যে বাইকটার লুকটা দেখবেন সেটা হচ্ছে এটার হেডল্যাম্পটা। এটা অনেকটা G900 এর মতো। ফ্রন্টে যে সাসপেনশনটা আপনারা দেখতেছেন, এটা আপসাইড ডাউন সাসপেনশন এবং এটা অ্যাডজাস্টেবল। সামনে যে টায়ারটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে মিশেলিনের রোড 5। এটা সবচেয়ে মজার ব্যাপার লাগছে আমার কাছে, মিশেলিনের রোড 5 টায়ার ইউজ করাটা, মেড ইন থাইল্যান্ড টায়ারটা। দেন আউটলুকে আর কিছু বললে, সবচেয়ে বেশি ভালো লাগে এটা লুকসটা, টোটাল ওভারঅল লুকসটা। নেকেড স্পোর্টস হিসাবে যেরকম হওয়া উচিত তার থেকে একটু ডিফারেন্ট করার চেষ্টা করছে, বিশেষ করে বসার পরে অন্যরকম লাগে। দেখেন, আমি আরেকবার একটু বসে দেখাই আপনাদেরকে। এই যে, যাই হোক, আমি এত বেশি কথা এখানে বলবো না, চলেন আমরা রাইডিং স্টার্ট করি এবং এটার ফিলটা আপনাদেরকে একটু দেখাই। জাস্ট লুকিংটা দেখেন, আপনি রাইড করতে যাওয়ার আগে বাইকটা দেখবেন দুইবার। সো ফার্স্টলি উঠে বসলাম, অ্যান্ড বসার পরে এটাতে যে ফিলিংস, আমার পাটা দেখেন মোটামুটি পুরাটাই ইউজ হচ্ছে আমার পা, মানে কোনো রকম ভাঁজ হয়ে নাই। সো 5 ফুট 10 ইঞ্চি আমার মতো মানুষের জন্য খুব কমফোর্টেবল। এর থেকে নিচে হলে হয়তো পা পেতে একটু কষ্ট হতে পারে, 5 ফুট 8 পর্যন্ত হোপসো পাবে, এর থেকে নিচে হলে একটু কষ্ট হয়ে যাবে। ওকে, স্টার্ট দিয়ে আসেন, ইনস্ট্রুমেন্ট কনসোলটা দেখি। ওয়াও, 1982 থেকে। ওয়েল, ওয়্যার ইওর গিয়ার? হ্যাঁ, গিয়ার পরে নিয়েছি। অ্যান্ড ইনস্ট্রুমেন্ট কনসোলটা জোস, ক্রুজ কন্ট্রোল সিস্টেম ইরোর, আচ্ছা ওটা সময় নিচ্ছে আর কি। ও, এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে, এবং এই বাইকটা এই প্রাইসে যা যা কিছু অফার করছে, আনবিলিভেবল। আসেন স্টার্ট দিই। তো এটার যে সুইচটা, ইঞ্জিন কিল সুইচটা এবং স্টার্টিং সুইচটা একই সাথে এখানেই, এই যে দেখেন, এই যে এখানে আবার এটাই অফ। ওকে, স্টার্ট দিই। অ্যান্ড এক্সস্টের সাউন্ডটা আমরা একটু শুনে ফেলি দাঁড়ানো অবস্থায়। ও, এত ফাস্ট এক্সেলারেশন দেয় এবং সাউন্ডটাও তো জোস। ওয়েল, স্টার্ট দেয়, আর দেরি করতে ভালো লাগতেছে না আমার। বাবা রে, এ কি পাওয়ার ভাই! এটা তো মানে বের করে নিয়ে যাচ্ছে একদম। ও ভাই, মজা এসে পড়ছে, মজা! ও রে, পাওয়ার এবিলিটি জোস এই বাইকটার, মানে স্টার্ট থেকে একটা ফিলিংস পাইলাম একদম। RR 310 রাইড করে এত মজা পাই না, RTR 310টা এত স্মুথ, বিলিভ মি। RR 310-এ ফার্স্টে একটু ভাইব্রেশন ফিল হয়, তারপরে বাইকের যে রান করতেছি, ওই ওই মানে একটা 310 cc-র বাইক যে রান করতেছে ওই ফিলিংসটা দিচ্ছিল না, বাট এ তো পুরা পুরা দমে দিচ্ছে। হ্যাঁ, ও আচ্ছা, ডুয়েল চ্যানেলে বেশ আছে, এরকম রাস্তাতেও কোনো প্যারা নাই, একদম ইজিলি রাইড করা যাবে। আচ্ছা, এদিকে মনে হয় রাস্তা শেষ, আমি লিমিটেড একটা রাস্তাতে আসছি, যেহেতু এটা শোরুম থেকে নিয়ে আসা। সো এটার ওই মানে নাম্বার নাই, আর রাস্তাতেও রাইড করতে পারবো না, তাই অল্প একটু জায়গাতেই, বাট একদম ফাঁকা এরিয়াতে নিয়ে আসছে, যার ফলে আমি একদম মজাটা নিতে পারতেছি। ও রে ভাই, এ কি পাওয়ার! হ্যাঁ, আমি একটু ব্রেকিং অ্যাবিলিটিটা দেখবো, দেখি। ও ও, ব্রেকিং ভালো, একই এটার যে ডিস্ক ব্রেক এবং RR 310-এর ডিস্ক ব্রেক সব কিছু সেম। এবং এটার ডিস্ক ব্রেক আমি বারবার ডস খাচ্ছি, ডান সাইডে না, এটার ডিস্ক ব্রেকটা হচ্ছে বাম সাইডে, এই যে এদিকে, অ্যান্ড পিসেটটা অলওয়েজ এই সাইডেই থাকে। ডুয়েল চ্যানেল ABS-এর সাথে এটা আছে, এবং সাইড লুকসটা অসম, অস্থির, এবং TVS-এর 3D লোগো এখান থেকে, এবং মাস্কিউলার যে একটা ব্যাপার এইটা এটার মধ্যে আছে, এবং স্প্লিট সিট সব কিছু মিলায় বাইকটা ভাই মাখন। বিশেষ করে একটা জিনিস মজা লাগছে, পিছন থেকে এইটা নাম্বার প্লেট হোল্ডারটা আপনার এইখানে থাকবে, ও স্থির। আচ্ছা, আর 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 ডিজাইনের মধ্যে যেটা ভালো লাগছে আমার, পিছনের রিমটা কালার করা, এটা বেশি ভালো লাগছে।
অ্যান্ড গ্রাউন্ড ক্লিয়ারেন্স মোটামুটি যা আছে আমাদের দেশে খুব ভালোভাবে রাইড করা যাবে। ডিওআইসি ইঞ্জিন এটাতে ইউজ করা হয়েছে। ও ভাই, ওকে আবার উঠে বসি, আমি ফিলিংস নিয়ে চালাচ্ছিলাম, আবার একটু চালাই। ওকে স্টার্ট দিলাম। পরে কি দ্রুত ভাই, জাস্ট এইটুকু জায়গার মধ্যে 130 তুলে ফেলছি, জাস্ট এইটুকু জায়গার মধ্যে ভাই, অসম, মানে কোনো কথা নাই। এবং এটারও সেম অবস্থা, এটার রাইডিং মোড আছে অনেকগুলা, বাট এখন আরবান এবং রেইন মোড এই দুইটা অ্যাক্টিভ আছে। বাকি 1000 কিলোমিটার এটা না হওয়া পর্যন্ত এটার স্পোর্টস মোড এবং ট্র্যাক মোড যেটা ওইটা অন হবে না। আর রেস্টুরেন্ট কনসোল আপনি হাতের এখান থেকে সব কিছু সেট করতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে ভাই, এটার ফিচারের শেষ নেই এটাতে। এটা যে পরিমাণ টর্ক দেওয়া হয়েছে সেই জন্য এটাতে দেওয়া হয়েছে লঞ্চ কন্ট্রোল। লঞ্চ কন্ট্রোলের এই যে দেখেন এখানে একটা বাটন আছে, অন অফ করা যায় লঞ্চ কন্ট্রোলটা, প্লাস এটার ABSটা অন অফ করা যায়। মানে আপনি চাইলে স্টার্নও করতে পারবেন এই বাইকটা নিয়ে, মানে জাস্ট ABSটা অফ করে নিলেন, স্টার্ন করতে মন চাইলে স্টার্ন করলেন এরকম। আর লঞ্চ কন্ট্রোলটা হচ্ছে এরকম, যাতে আপনি দ্রুত এই যে এখন থ্রোটল দিচ্ছেন যাতে আপনার হুইলি না হয়ে যায়। আবার ওইটা চাইলে অফও করতে পারবেন, কারণ দেখা গেল আপনি স্টার্ন করবেন একটু হুইলি টুইলি দিবেন, সেক্ষেত্রে লঞ্চ কন্ট্রোলটা আপনি অফ করে নিলেন। ফিচার শেষ নেই, মানে এই প্রাইস রেঞ্জে যে পরিমাণ ফিচার দিছে টিভিএস এই বাইকটাতে তা আসলে তুলনাতীত। হ্যান্ডেলিং ও জোস, এটার পাইপ হ্যান্ডেলবার হওয়াতে আপনি সিটির মধ্যে জাস্ট ফুসফুস করে বের হয়ে যাবেন এদিক দিয়ে ওদিক দিয়ে। ও কন্ট্রোলিং সিস্টেম ভাই অস্থির। এবং এটা সিটিং পজিশন কমফোর্টেবল, পুরা হাতটা আপনার একদম সোজা স্ট্রেট হয়ে থাকবে, যার ফলে আপনি ইজিলি কমফোর্টেবলি রাইড করতে পারবেন। এইটা হচ্ছে এটার মজা। এটা যদি পুরা পেনিয়ার বক্স টক্স লাগায় রাইড করা হয় ভাই সেরা হবে। বাট এটার ক্ষেত্রেও একটা সমস্যা আছে, যেটা হচ্ছে পিলিয়ন প্রচণ্ড পরিমাণে আনকমফোর্টেবল হবে এটাতেও। কিছু করার নাই আসলে, এই বাইকটা আসলে পিলিয়নের জন্য টোটালি না। আর এই বাইকের সবচেয়ে মজাদার যে বিষয়টা আমার কাছে লাগছে সেটা হচ্ছে এটার সিটটা। ক্লাইমেটের সাথে সাথে আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন, লাইক আপনি শীতের মধ্যে আসেন সিটটাকে গরম করতে পারবেন, আবার আপনি গরমের মধ্যে আসেন সিট মানে জ্যামের মধ্যে আসেন অতিরিক্ত সিটটাকে ঠান্ডা করতে পারবেন, যেটা হয় আমাদের নিতম্ব প্রচণ্ড পরিমাণে ঢাকার রাস্তায় গরম হয়ে যায়, তো সেটা থেকে আপনি মেবি রক্ষা পেতে পারেন এই বাইকটা দিয়ে। ভাই আমি এই বাইকটার প্রেমে পড়ে গেছি, আমি নেকেডটাই নিব। ও এই বাইকে যা যা দিছে ভাই। তবে এটারও কিছু ব্যাপার একদম অনেক খারাপ আছে, যেমন আপনার যেহেতু একদম ফার্স্ট লঞ্চ হয়েছে, এটা একদম ফার্স্ট ভার্সন, সো এটার আস্তে আস্তে আপগ্রেড করে ভালো ভার্সনটা আসতে একটু টাইম লাগবে। যেমন RR310টা অনেক দিন ধরে আছে, এখন ওইটার অনেক ইস্যু সলভ করে এখন মোটামুটি রাইডিংয়ের একটা ব্যাপারে নিয়ে চলে আসছে। দেখেন মিররটা খেয়াল রাখেন, একটু ভাইব্রেশন সৃষ্টি করি হাই রেভে। আচ্ছা মিররটা দেখেন খালি, নিশ্চয়ই আমার বলার আগে আপনারা বুঝে গেছেন, যখন হাই রেভ করা হচ্ছে RR310-এর মতো এটাতে সেম, মিররে হালকা একটা ভাইব্রেশন পাচ্ছি যেটা দূরের ভেহিকেল দেখতে সমস্যা হচ্ছে। বাট আপনি যখন লং রাইড করবেন তখন অবভিয়াসলি হাই রেভে রাইড করবেন না, অলওয়েজ জাস্ট হয়তো ওভারটেকিংয়ের সময় হাই রেভ করবেন, তা বাদে আপনি জেন্টেল একটা 5-6000 RPM-এর মধ্যেই থাকবেন, তাতেই আপনার 6 গিয়ারে 5-6000 RPM-এ আপনার 90-100 হিট করবে ইজিলি। এই জন্য খুব একটা ওইটা সমস্যার কারণ আমি মনে করতেছি না। তারপরে এটার যে ক্লাচ সিস্টেমটা এবং ব্রেক সিস্টেমটা, মানে ব্রেক লিভারটা যেটা ইউজ করা হয়েছে এবং ক্লাচ লিভারটা, দুইটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনি। মানে এই বাইকটা সব দিক থেকে অ্যাডজাস্টেবল, সামনে USD সাসপেনশন ইউজ করা হয়েছে অ্যাডজাস্টেবল, পিছনের যে সাসপেনশন ইউজ করা হয়েছে এটাও অ্যাডজাস্টেবল। অ্যান্ড ভাই এটার রাইডিং কমফোর্ট আমার কাছে খুব ভালো লাগছে, খুব 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 ভালো লাগছে। ওয়েল ফিচার এখনও বলার শেষ হয় না এই বাইকটার ভাই। এই বাইকটাতে রয়েছে ক্রুজ কন্ট্রোল, যার ফলে আপনি লং রাইডে খুব একটা কমফোর্টেবলি রাইড করতে পারবেন। ক্রুজ কন্ট্রোলের মাধ্যমে এটাকে ক্রুজ কন্ট্রোলে ফালায় রাখবেন, জাস্ট লং রাইড করতে থাকবেন, স্ট্রেসলেস একদম মজা করে রাইড দিতে পারবেন। ওয়েল
সো এই গেল ব্যাপার। এখন আসেন এবার এটার কিছু খারাপ দিক বলি আপনাদেরকে। এটাও হচ্ছে খারাপ দিক যেগুলো বলবো, আমি হচ্ছে নিজে এতটুকু চালে বলতে পারতাম না, অনলাইনে রিসার্চ করে যেগুলো পাইছি ওগুলো আপনাদের মাঝে শেয়ার করবো। ফার্স্ট যে খারাপ দিকটা সেটা হচ্ছে 4000 RPM এর আগ পর্যন্ত এটা খুবই শান্ত। লাইক এই যে এখন হচ্ছে 4000 RPM এ আছে, এখন যদি রাইড করি একদম কোনো রকম কোনো ভাইব্রেশন কিছু নাই। যেই আমি 4000 RPM এর উপরে চলে যাচ্ছি আমার হাতে একটা ছোট্ট ভাইব্রেশন চলে আসছে। হ্যাঁ, তো এই এইটা সবাই কমপ্লেন করতেছে এটার ব্যাপারে যে একটু ভাইব্রেশন হচ্ছে, এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার ওই যে বললাম না, জ্যামের মধ্যে বসে থেকে আপনার সিট ঠান্ডা হয়ে যাবে, ক্লাইমেট কন্ট্রোল যে সিটটা এটা আপনার আইডিয়াল RPM এ ঠিকঠাকভাবে কাজ করতে পারে না। মানে আপনি আইডিয়াল RPM এ আসেন, জ্যামের ভিতরে তো অবভিয়াসলি আইডিয়াল RPM এই থাকবেন, আপনি তো আর এরকমভাবে দিয়ে রাখবেন না থ্রোটল। সো আইডিয়াল RPM এ থাকলে এটা ওই কাজটা ঠিকভাবে ঠান্ডা বা ঠিকভাবে গরমটা করতে পারে না, যেটা এখন পর্যন্ত একটা সমস্যা পাওয়া গেছে। এটা স্বাভাবিক যে আইডিয়াল RPM এ পাইলে হয়তো ক্লাইমেট কন্ট্রোল যে সিটের ব্যাপারটা এটা কাজ করতে পারে না। এই গেল। আর একটা মেজর যেটা নিয়ে কথা উঠছে খারাপ দিক, সেটা হচ্ছে এটার ফিফথ গিয়ার পর্যন্ত যে পাওয়ার প্রডিউস করতে পারে বা যে পরিমাণ টোটাল রেসপন্স থাকে, সিক্স গিয়ারে এটা উঠে যাওয়ার পরে আপনার আর ওই রেসপন্সটা থাকে না। মানে আপনি ক্রুজিং করতে পারবেন না অত ভালোভাবে সিক্স গিয়ারে, আপনাকে ফিফথ গিয়ার পর্যন্ত করতে হবে, লাইক আমাদের MT-15। এই হচ্ছে ব্যাপার। আর এটার টপ স্পিডটা হচ্ছে 150, বাট অনেক কষ্টে উঠে, যেহেতু ন্যাকেড স্পোর্টস বাইক, সো এটার টপ স্পিড অত বেশি হবে না। অনেকে আশা করছিল এটার টপ স্পিড অনেক বেশি হবে, বাট RR-310 এর থেকেও কম, স্বাভাবিক, কারণ RR-310 পুরো কিটেড বাইক, ওইটার টপ স্পিডটা একটু বেশি হবে। কিন্তু এটা 150 পর্যন্ত হিট করতে সক্ষম, তারপরেও মানে সবসময় 150 হিট করবে না। সো আমি একটা কথা বলে দিতে চাই সবাইকে বারবার, সেটা হচ্ছে অনেকেই এখনও মনে করতেছে যে ভাই আমাদের দেশে হায়ার সিসি বাইক চালানোর জায়গা কই। আসলে আমি প্রত্যেকটা ভিডিওতে এটা সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছি যে আসলে হায়ার সিসি 1000 cc আসলেও কোনো সমস্যা নাই ভাই, এইগুলো চালানোর জন্য আসলে রাস্তার দরকার নাই। দেখেন 400 cc, 350 cc, দেখেন বাইকগুলোর টপ স্পিড, কিন্তু আমাদের 150 cc যে বাইকগুলো আছে, লাইক GSXR R15 এ 150-170 পর্যন্ত আমাদের দেশে যে স্পোর্টস বাইকগুলো আছে এগুলো টপ স্পিড হয়, সেগুলোও এটা টপ স্পিড না, বরঞ্চ এটা এই যতটুকু স্পিড তুলতে পারে সেটা অনেক দ্রুত তুলতে পারে, এর ফলে আরও আমাদের জন্য ভালো ভাই। কেন ভালো? কারণ ওভারটেকিংয়ের জন্য ভালো, তারপর হচ্ছে স্ট্রেস কম ফিল হয় আমরা যখন লং রাইড করব তখন আমাদের জন্য ভালো, সব কিছুতে ভালো ভাই। আমি এই কয়েকদিন ধরে রাইড করতেছি তো হায়ার সিসির সব বাইকগুলা, তো আমি এটা ফিল করছি চরমভাবে। আসলে 150 cc বাইক আমরা তো জাস্ট মানে মনের জোরে চালাই ভাই, আসলে এইগুলো চালাইলে আপনার আর 150 cc বাইকগুলো আলটিমেটলি ভালো লাগবে না, সত্যি কথা। যেটা এতদিন আমিও ইউজ করতাম, আমিও বলতাম আর 150 cc এনাফ, বাট এটা দরকার ভাই। যে পরিমাণ এটা পাওয়ার তুলতে সক্ষম সেই পরিমাণ এটার ওয়েটও আছে ভাই, ওয়েট থাকার ফলে আপনি ইজিলি কন্ট্রোলটাও করে ফেলতে পারবেন। ইভেন এগুলা ওয়েটওয়ালা বাইকে আপনি যখন একটা ঝাঁকির উপর দিয়ে যাবেন তখন ওই ঝাঁকিটা ফিলই হয় না ভাই, যেখানে আমাদের 150 cc বাইকে যে পরিমাণ ঝাঁকি ফিল হয় এটার কোনো অংশেই এটা সেটা ফিল হয় না। ও, আমি এই বাইকটার প্রেমে পড়ে গেছি, লিটারেলি এই বাইকটার প্রেমে পড়ে গেছি আর কিচ্ছু না। তো ফার্স্ট ইম্প্রেশন আসলে ডিটেলস কোনো কিছু নিয়েই বলার কথা ছিল না, বলিও নাই, জাস্ট আমার যে ইম্প্রেশনগুলো ওইগুলো আমি শেয়ার করলাম। অ্যান্ড বাংলাদেশে আসলে এটার প্রাইস নিশ্চয়ই একটু কম হইলে আমি কিনে নিব, কোনো ব্যাপার না, একদম কিনেই নিব, কোনো কথা নেই। এটা জান মিজু ভাই আপনাদেরকে কনফার্ম করে দিল এটা একটা নিবে, যদি প্রাইস সাধ্যের মধ্যে থাকে এই আর কি। প্রায় সাধ্যের মধ্যে বলতে এখন যদি মিজু ভাইয়ের অ্যানালাইসিসে চলে আসেন, মানে এখনকার ডলার রেট অনুযায়ী এবং বাজাজের একটা বাইক এবং হিরোর একটা বাইক লঞ্চ হওয়ার পরে যে অ্যানালাইসিস করে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই বাইকটার প্রাইস 540-550,000 টাকার বেস মডেলটা লঞ্চ হবে। এটা কয়েকটা মডেল আছে, একই মডেলেরই কয়েকটা ভার্সন আছে, তো ডিপেন্ড করবে। বেস মডেলটা বললাম একদম স্টার্টিং প্রাইস যেটা শুরু হয় সেটার প্রাইসটা, তারপরেও এর থেকেও কম হইতে পারে। যদি বাংলাদেশ ডলার ক্রাইসিস থেকে বের হয়ে আসে এবং ডলারের রেট বাংলাদেশে যদি কমে যায় তাহলে আমরা আরও কমে পাবো। এবার আসেন থাম্বনেইলে ইঞ্জিন রিফাইনমেন্ট নিয়ে একটা কথা লিখছি, এটা নিয়ে অনেকে কোশ্চেন করতে পারেন তাই ক্লিয়ার করে দিচ্ছি। আসলে ইন্ডিয়ান অনেক রাইডাররা এটার ইঞ্জিন নিয়ে বেশ ভালো কমপ্লেইন করছে, যেহেতু এটা ফার্স্ট টাইম লঞ্চ হয়েছে এবং নেক্সট কোনো আপগ্রেডে এটা অবশ্যই ঠিক করে দেওয়া হবে, যেভাবে RR-310
পুরো ইমপ্রুভ হয়ে আসছে এবং এখন মোটামুটি অনেক সমস্যাই ওইটাতে নাই। ও আচ্ছা, এটাতে 0 to 100 একটা অ্যাটেম্প দেই নাই না? ওয়েল, তাহলে দিয়েই শেষ করে দেই। এটা দিতে তো ভয় করতেছে ভাই, এটার যে ইঞ্জিনের পাওয়ার দেখা যাচ্ছে, জাস্ট লিটারালি ভয় পাচ্ছি আমি। ওকে, লেটস ট্রাই। রেডি? এটা 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 একটু ঝামেলা হচ্ছে। ওয়েট, আমি একটু ফাঁকা জায়গায় যাই। আবার রেডি? 3 2 1। না ভাই, আমি এটাতে লিটারালি পারতেছি না, মানে এটা যে পরিমাণ পুল করতেছে ভাই, আমি এটাতে কিচ্ছু করতে পারতেছি না, মানে জাস্ট আমি দিতে দিতেই চলে যাচ্ছে। আচ্ছা ট্রাই করি, যেহেতু আপনাদের মিজু ভাই এখনও 310 cc-র সাথে অভ্যস্ত না, হয়তো একটু টাইম লাগবে আর কি। রেডি? 3 2 1। না নাই নাই, লঞ্চ কন্ট্রোলে বেঁধে যাচ্ছে আর কি, লঞ্চ কন্ট্রোলটা আমি বন্ধও করবো না। রেডি? 3 2 1। না পারতেছি না। ওয়েট, আরেকবার, লাস্ট ট্রাই। আচ্ছা আস্তে আস্তেই দিই। কতটুকু জায়গার ভিতরে ভাই পাওয়ার আপ করছে দেখছেন, আর আমি আমি সত্যি কথা বলতে পারতেছি না। এখানে আসলে লজ্জার কোনো ব্যাপার নাই, ব্যাপারটা হচ্ছে আমি এটার সাথে অভ্যস্ত না। এটা আমার বলতে লজ্জা নাই, বা আপনারা কিছু মনে করেন আর না করেন যে মিজু ভাই পারতেছে না, আসলে আমি এটা 0 to 100 পারতেছি না কোনোভাবে। ও আর একটা ব্যাপার হচ্ছে, ও এটা তো ফিচারের শেষ নাই ভাই, আমি এটার কুইক শিফটার সম্বন্ধে এখনও বলিই নাই। আর মেবি এটা ট্র্যাকশন কন্ট্রোল কি এটাতে আছে, ট্র্যাকশন কন্ট্রোলের ফলে কি এটা হচ্ছে, মেবি ট্র্যাকশন কন্ট্রোল আছে এই জন্য আরও হচ্ছে। রেডি? 3 2 1। এত ফাস্ট, ব্রেকিংটাও অনেক বেশি ফাস্ট এটাতে। আচ্ছা এটার কি ট্র্যাকশন কন্ট্রোল আছে? ট্র্যাকশন কন্ট্রোল আছে। আচ্ছা এই জন্যই মানে 0 to 100 তুলতেই পারতেছি না, ট্র্যাকশনে মানে এত ফাস্ট এটা, ট্র্যাকশনে বেঁধে যাচ্ছে। এইটা এই ওইটা আমি নিব না, এইটাই নিব আমি, নিলে এটা অন্য লেভেল করে ফেলছে একদম। ওকে, আমার একটা মানে আমি জাস্ট হঠাৎ করে কোনো প্ল্যান করে ভিডিওটা করতেছি না, যার ফলে আমি অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করি না। অনেক দিন আগে যতটুকু জানতাম ওইটাই আপনাদেরকে জানাইলাম। মূলত আমি আসলে কোনো স্পেক বলার জন্য আজকের ভিডিওতে আসি নাই, তাই পড়াশোনাও করে আসি নাই, জাস্ট রাইডিং ফিলটা কেমন দেয় এইটা বলার জন্যই মূলত আসছি। তো সেটা বলা শেষ, মাঝখান থেকে দুইটা জিনিস মিস করে গেছি। এক হচ্ছে ট্র্যাকশন কন্ট্রোল আছে এটাতে, আর দুই হচ্ছে কুইক শিফটার আছে। আচ্ছা কুইক শিফটারটা আমরা একটু ইউজ করে ফেলি। রেডি? ও ভাই, কুইক শিফটার তো একদম পানির মতো স্মুথ। ও মাই গড, আমি কি করব, বাইকটা নিয়ে বর্ডার ক্রস করে চলে যাব নাকি বুঝতেছি না। আচ্ছা হ্যান্ডেল ভালোই ঘুরে, আবার কুইক শিফটার ইউজ করি। ওকে 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 ওকে, ভাই কেমনে স্পিড উঠে, এটা টেরই পাওয়া যায় না, কখন 80-তে চালাচ্ছি কখন 100-তে চালাচ্ছি, জাস্ট আনবিলিভেবল। যাই হোক, মানে ভিডিও শেষ হবে না আজকে, বলতেই থাকবো। আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, অ্যান্ড আসসালামু আলাইকুম।